أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قرآن كريم একটি আয়াত তিলাওয়াত করেছি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে কোরআনই কারীম হলো এমন কিতাব যা হেদায়েতের জন্য সব থেকে সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে? কি নাম? কুরআন। আল্লাহ পাক সাথে সাথে এই ঘোষণাও করে দিয়েছেন, ওয়াইয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় হিফজুল কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় 9 নম্বর আয়াত আল্লাহ পাক ব্যর্থ কণ্ঠে বললেন, যারা ঈমান আনার পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমালে সালিহা করবে আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন, কার? আল্লাহ পাক। আজ গোটা বিশ্বে মুসলিম উম্মাহের অধঃপতনের কারণ কি, এই সম্পর্কে কিছু কথা বলব। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বিপর্যস্ত, বিধ্বস্ত, নির্যাতিত, নিপীড়িত, তাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চলতেছে। সেখান থেকে বেঁচে আসার কি, বেঁচে আসার কি মাধ্যম? এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কি মাধ্যম? এই বিপদের সমস্যার সমাধান কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। সব থেকে বড় যে মাধ্যম সেই হচ্ছে কোরআন এবং নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের, মুসলমানরা নির্যাতিত হওয়ার পেছনে একটাই কারণ, গোটা বিশ্বের মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য আজ বিপর্যয় আপনার আমার সামনে, আমরা বিপর্যস্ত হয়ে আছি, বিপদে পড়ে আছি। কারণ কোরআন কারিম সম্পর্কে আপনার আমার জ্ঞান নেই, নবীর সুন্নাহ সম্পর্কে আপনার আমার জ্ঞান নেই, নলেজ নাই। যুব সমাজ এতটাই ধ্বংসের তলদেশে নিমজ্জিত হয়ে গিয়েছে, যুবকের কাছে যদি জিজ্ঞেস করা হয় যুবক নেক্সট কোন মুভিটা এই হাটহাজারি এলাকার সিনেমা হলে আসবে, যুবক জানে কোন ছবিটা কোন নায়কের মুক্তি পাচ্ছে, যুবকের যারা আছে কোন গানটা কোন সিনেমার গেয়েছে কে, ওই ছবির নায়ক কে, নায়িকা কে, তাদের যারা আছে, যুবতীদের একই অবস্থা, সমাজের একই অবস্থা। অথচ কোরআন কারিমের নলেজ নাই, ইসলামের নলেজ নাই। যে কোরআনের সাথে সব থেকে বেশি সম্পর্ক থাকার কথা ছিল সেই কোরআনের সাথে নবীর সুন্নাতের সাথে সব থেকে বেশি দূরত্ব তৈরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক, দূরত্ব হয়েছে। এই জন্যই আজ অধপতন, অধপতন, অধপতন। কোরআন কি? হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কোরআন কারিমটা কি? এটাই আপনার আমার নলেজ নাই। কোরআন কি শাব্দিক অর্থে? কোরআন কারিম আমি আলেমদের জন্য আলোচনা করছি না, জনসাধারণের জন্য, তাই খুব সহজভাবে উদাহরণের কথা বলতেছি। কোরআন শব্দের অর্থ হলো মিলিত, পঠিত, একত্রিত। তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, খেয়াল করে বুঝতে হবে। কোরআন কারিমকে কোরআন কেন বলা হয়? এই তাম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন কারিম যা এত পড়া হয়, আর কোন কিতাব এত পড়া হয় না। সুবহানাল্লাহ। বলেন, অন্ধকারে, আলোতে, রাতে, দিনে, সকালে, দুপুরে, সন্ধ্যায় সব সময় কোরআন কারিমের তিলাওয়াত হয়। আল্লাহু আকবার বলো, এই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে? এজন্য চিৎকার করে বলুন, কি নাম? কোরআন। আল্লাহ তাআলা এই জন্য বললেন, হিয়া আহসান, হিয়া আকওয়াম, সব থেকে সহজ মাধ্যম হেদায়েতের কোরআন কারিম। বোঝার জন্য বলছি ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কোরআন কারিমের প্রসিদ্ধ নামগুলো দিয়ে যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে আরো জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে আপনার আমার সামনে। কোরআন কারিমের মুফাসসিরে কেরামগণ, ইসলামিক স্কলারগণ 55 থেকে 92টি নাম উল্লেখ করেছেন, তন্মধ্যে 5-5টি নামকে প্রসিদ্ধ বলে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো ফুরকান,
তিন নম্বর হলো কিতাব, চার নম্বর হলো তানজিল, পাঁচ নম্বর হলো জিকির। কোরআনে কারিমের নামগুলো এমন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি কোরআনে কারিমের নাম মুখে উচ্চারণ করবে, আল্লাহ পাক তার আমলনামায় দশটি করে নেকি প্রত্যেকটা হরফে লিখে দিবে, আমলনামায় নেকি লিখা হবে। কেন? ওয়ার্ড অফ দ্য হলি কোরআন, শুধু নাম নয়, এই নামটা কোরআনের শব্দ বটে। সুবহানাল্লাহ, কোরআনের কি শব্দ, শব্দ বোঝানোর জন্য ছোট্ট করে শুনে একটু উদাহরণ দিই। এক নম্বর কোরআন, এই নামটা আগেই বলেছি, কোরআনে কারিমে বলছে, কোরআনের পারিভাষিক অর্থ সংবিধান, অভিধান যাই বলে পারিভাষিক অর্থ হচ্ছে, আল মুআযযামুল ওসীদের অভিধান প্রণেতা লিখেছেন, আল কোরআনু কালামুল্লাহ, আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, আল মাকতুবু ফিল মাসাহিফ। কোরআনি কারীম হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, সুবহানাল্লাহ, কার বক্তব্য? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের যে বান্দা বান্দি কোরআনে কারিমের তিলাওয়াতে মগ্ন হয়ে যায়, ওই বান্দা বান্দি শুধু কোরআনে কারিমের তিলাওয়াত করে না, বরং তার রবের সাথে কথোপকথনে মিলিত হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলতে থাকে। এটাই হলো প্রভাব। কিয়ামত পর্যন্ত আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি দাবি করে তার কাছে ওহী আসে, অথবা সে যদি মিথ্যে নবী দাবিদার হয়, আল্লাহু আকবার, মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এমন কোন দাবি যদি কেউ করে বসে, এমন দাবিদারের কাছে প্রমাণ চাওয়া, যুক্তি চাওয়া, এটাও জায়েজ নাই। যে ব্যক্তি বলবে তার কাছে ওহী আসে, অথবা নিজেকে নবী দাবি করবে, সে কাফের, গোলাম আহমদ কাদিয়ানি ও কাফের, কাফের, কাফের। প্রসিদ্ধ পাঁচটি নাম উল্লেখ করেছেন। এক নম্বর হলো কোরআন, এক নম্বর কি নাম? আল্লাহ কোরআনে কারিমে কোরআন শব্দের কথা অনেক জায়গায় বলেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সূরা বানী ইসরাঈল পর নম্বর পারা হিফজুল কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় নয় নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বললেন। কোরআন কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে বলেছেন, কোরআন খুলুন, সূরা কামার 27 নম্বর পারাতে 7 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি আরম্ভ হয়েছে, শেষ দিক থেকে আল্লাহ তাআলা চার চারবার এই সূরায় বললেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাদাল মিন মুদাক্কির। চারবার, 17 নম্বরে, 22 নম্বরে, 32 নম্বরে, 40 নম্বরে। দেখুন, বিজ্ঞান বলছে এই প্রযুক্তিটা নতুন, এটা আরো ভালো, আরো উন্নত, আরো লেটেস্ট, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। রিসেন্টলি বের হয়েছে আইফোন এক্স, বা আইফোন এক এর পরে ফোন বের করতেছে, অন্যান্য ফোন বের হচ্ছে, গাড়ি বের হচ্ছে, ঘড়ি বের হচ্ছে, প্রযুক্তির আবিষ্কার হচ্ছে, মুসলিম উম্মাহ সেই প্রযুক্তি গ্রহণে পিছিয়ে নেই। আইফোন কিনতে গিয়েছে, সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, আপনি কখন এসেছেন? সে নাকি রাতেই এসে বসে আছে খাবার দাবার নিয়ে আইফোন কেনার জন্য। কেন? ওই কোম্পানি, অ্যাপল কোম্পানি বলছে এটা আরো উন্নত প্রযুক্তি হয়েছে, এটা আরো আপডেট, আরো নতুন ইত্যাদি, সে ওটাকে বিশ্বাস করেছে। আর আল্লাহ পাক বললেন আমি কোরআন সহজ করে দিলাম, এটাকে বিশ্বাস করে নেই। কথা বলেন ঠিক কিনা ঠিক আলোচনা বলেন, আফসোস। এই জন্য আজপত, এই জন্যই আজ মুসলিম উম্মাহ বিপর্যস্ত, নির্যাতিত, নিপীড়িত, কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের দুই নম্বর যে প্রসিদ্ধ নাম সেটি হলো ফুরকান। কোরআনে কারিমে একটি সূরা রয়েছে 18 নম্বর পারায়, 18 নম্বর পৃষ্ঠার শেষ দিক থেকে সূরাটি আরম্ভ হয়েছে, সূরার নাম হলো ফুরকান। সূরাটি খুলে দেখেন, 18 নম্বর পারায়, 18 নম্বর পৃষ্ঠায় সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিন নাযীরা। ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, আলো আধারের পার্থক্যকারী, সত্য অসত্যকে পার্থক্যকারী, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, আল্লাহ কোরআনে কারীমকে
ফুরকান করে নাযিল করেছেন। আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ বিপর্যস্ত, বিপদে পড়ে আছে, কারণ তারা সত্য আর অসত্য পার্থক্য করতে পারছে না, কারণ কোরআন এবং নবীর সুন্নাতের আমল নাই। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য কোরআন হলো ফুরকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের তিন নম্বর মশহুর নাম হলো কিতাব। কোরআনে কারিমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক অর্থকণ্ঠে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব, আল্লাহ পাকের যে বান্দা বান্দি এই কিতাব পড়বে, আল্লাহ তার আমলনামায় প্রত্যেক হরফে 10 করে লিখে দিবেন। সুবহানাল্লাহ, বলো না হচ্ছে কিতাব, এটাই হচ্ছে কোরআন। কোরআন কারিমের মশহুর 4 নম্বর নাম হলো তানজিল। খুব খেয়াল করে বুঝতে হবে, তানজিল দ্যাট মিন্স আল্লাহ তাআলা এক দিনে পৃথিবীতে কোরআন কারিম নাজিল করে দেননি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ পাক অল্প অল্প করে কোরআন কারিম নাজিল করেছেন। এই জন্য হলো কোরআন হলো তানজিল। একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা বলে ভালো বুঝবেন। কোরআনে কারিম হলো সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ আল্লাহ, আজ গোটা বিশ্বের মুসলিম উম্মাহ মুসলমান বিপদে আছে, সমস্যায় আছে, কিন্তু কোরআনে কারিম এবং নবীর সুন্নাতকে ফলো না করার কারণে বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য কোরআন হলো তানজিল। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমের সূরা আহকাফে 26 নম্বর পারে প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা হলো কোরআন হাকিম। তানজিল, অল্প অল্প করে নাজিল করেছেন। আর গোটা পৃথিবীর মুসলমানরা নিজেকে যদি বিপদ থেকে উদ্ধার করতে হয়, তাহলে কোরআন এবং নবীর সুন্নাতকে অনুসরণ ছাড়া বিকল্প কোন পথ আল্লাহর দুনিয়ার কোথাও নাই। ঠিক কিনা বলছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের 5 নম্বর প্রসিদ্ধ নাম হলো জিকির। আল্লাহ পাক কোরআনে কারিমে 14 নম্বর পারায় হিফজুল কোরআনে প্রথম পৃষ্ঠায় 9 নম্বর আয়াতে সূরা হিজরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছে। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, ইসলামের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, আল্লাহ রাসূলের সুন্নাতের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, ইসলামকে নিঃশেষ করার দুশমন তৈরি হবে, কিন্তু মুহাফেজ কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কোরআন কারীম এমন কিতাব, আল্লাহ তাআলা বলছেন, আমি যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যুবতীদের উদ্দেশ্যে, মুসলিম উম্মাহের উদ্দেশ্যে, যে আজকালকার যুবক যুবতী মুসলিম উম্মাহ পৃথিবী দ্বারা সৃষ্ট প্রযুক্তি নির্ভরশীল হয়ে গিয়েছে, বিজ্ঞান নির্ভরশীল হয়ে গিয়েছে, অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এই তাম পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সব থেকে সর্বাধিক উন্নত, সব থেকে উন্নত প্রযুক্তির বিজ্ঞান দিলাম কোরআন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন সবাই পারি আমরা? বিজ্ঞানময় কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কসম করেছে, কোরআনে হাকিম। গোটা পৃথিবী আজ বিজ্ঞান নিয়ে বড়াই করছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যদি মুসলিম উম্মাহ কোরআনে কারিম নিয়ে গবেষণা করত, তাহলে মুসলমানদের থেকে বড় বিজ্ঞানী আল্লাহর দুনিয়ায় কোথাও থাকত না। কেউ গবেষণা নেই, রাষ্ট্রীয় উদ্যোগ নেই, খেলাধুলার জন্য স্টেডিয়াম বানানোর খুব উদ্যোগ আছে, নাট্যশালা গান বাদ্য ইত্যাদির জন্য রাষ্ট্রীয় খরচ আছে, কিন্তু কোরআনে কারিমের জন্য রাষ্ট্রীয় যথোপযুক্ত উদ্যোগ থাকবে, এই পৃথিবীতে কোরআনের কারণে বাংলাদেশের সম্মান আরো বহুগুণে বেড়ে যেত। ঠিক কিনা বেঠিক? বহুগুণ বেড়ে যেত, বাড়িয়ে দিত রাষ্ট্রের ইজ্জত সম্মান।
কোরআনে কারীম যে বিজ্ঞান, এটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ পাক বললেন ওয়াল কোরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম করেছে, কোরআন হলো বিজ্ঞানময়, মুফাসসিরে কেরাম ও ইসলামিক সিনিয়র স্কলারগণ যারা বড় বড় মুফাসসির তারা এটাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছেন যে এই পাঁচ বিজ্ঞান, এই পাঁচটি ভাগের বিজ্ঞানের বাহিরে পৃথিবীতে কোনো বিজ্ঞান নাই। আল্লাহু আকবার। কি সেটা? এক নম্বর হলো ইলমুল আহকাম, সাংবিধানিক জ্ঞান, সাংবিধানিক জ্ঞান। স্পিকারটা বন্ধ করে দিয়ে মাইকটা দেন, মাইকের লক্ষ্য থাকে স্পিকার, এটা বন্ধ করে এই হর্নের সাউন্ড দেন, এটা লাগবে না, এখন সুন্দর সাউন্ড হচ্ছে, সাউন্ডটা বাড়ায় দেন, একটা হর্ন এদিকে দেন। কোরআনুল হাকীম, কোরআনের জ্ঞানটাকে, বিজ্ঞানটাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছেন, কয়টা ভাগ সবাইকে বলতে হবে, কয়টা? পাঁচটা। এক নম্বর ইলমুল আহকাম, সাংবিধানিক জ্ঞান। একটু একটু মাথাটা খাটাতে হবে, ভালো করে মাথাটা খাটাতে হবে যে কোরআন কত বড় বিজ্ঞান, আল্লাহু আকবার। সাংবিধানিক জ্ঞান, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নেই, এমন কোন দেশ নাই যার সংবিধান নাই, ঠিক কিনা? ঠিক। বাংলাদেশের জন্য সংবিধান রয়েছে, আমেরিকার জন্য সংবিধান রয়েছে, লন্ডনের জন্য সংবিধান রয়েছে, ফ্রান্সের জন্য সংবিধান রয়েছে, ইউরোপ আমেরিকা যা বলেন না বলেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য সংবিধান আছে। আল্লাহ পাক কোরআনে কারীমকে তাম পৃথিবীর মুসলমানের জন্য সংবিধান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একবার কি চিন্তা করে দেখেছি? একবার চিন্তা করে দেখি, একবারও ভাবিনি। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেও দিয়েছেন বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দেশদ্রোহী আইনে মামলা হয়ে যাবে। আল্লাহর কসম, রাষ্ট্রবিরোধী মামলা যদি রাষ্ট্র হয় তাহলে আল্লাহ দ্রোহী মামলা আল্লাহর আইনে হবে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরেও যদি আপনাদের জন্য প্রমাণের প্রয়োজন হয়, রাফিদিন মনির কি নিজের বক্তব্য বলে চলে গেল কিনা, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে কোরআনে কারীম করে দেখেন, সূরাতুল মাইদা 6 নম্বর পারায় 44 নম্বর আয়াতে আল্লাহ পাক দেখতকণ্ঠে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হালাল করেছেন তাকে যে হারাম করবে, আল্লাহ যা জায়েজ করেছেন তাকে যে নাজায়েজ করবে, আল্লাহ যা বৈধ করেছেন সেটাকে যা অবৈধ মনে করবে, আল্লাহর বিধানকে যেই বান্দা বান্দি লঙ্ঘন করবে, আল্লাহর কসম করে বলি কোরআনে হাকিম করে দেখুন, আল্লাহ পাক ব্যর্থকণ্ঠে ঘোষণা করে দিলেন আল্লাহর অবাধ্য বান্দা বান্দিরা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়, নাউজুবিল্লাহ কাফের হয়ে যাবে। অথচ আজ আপনি আর আমি কোরআনে কারীমকে অবজ্ঞা করছি, মানছি না রীতিমতো, কোরআনের সাথে তামাশা করছে, বলতেছি ওরা সবই তো মানি, একটা না মানলে কি হয়েছে, কথা বলেন ঠিক কি না? ঠিক। কাফের হয়ে যায় কেউ যদি না মানে, মানে আমল না করে, কবিরা গুনাহগার হবে, আর যদি কেউ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, তার বিরোধিতা করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। কথা বুঝে এসেছে? কোরআন হলো সাংবিধানিক জ্ঞান, পৃথিবীর এমন কোন বিজ্ঞান দেখা যে দেশের সংবিধান নাই, রাষ্ট্র সংবিধান তৈরি করেছে আজকাল পরশু, আর আল্লাহ পাক তৈরি করে দিলেন 1450 বছর আগে, তাও কেমন সংবিধান? রাষ্ট্রের সংবিধানের এই অবস্থা, যেই দল আসবে সে তার সুবিধা মতো বানায় নেবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটার অবকাশ আছে, কিন্তু কোরআনে কারীম এমন সংবিধান কিয়ামত পর্যন্ত একটা নুকতা, একটা হরফ, একটা বর্ণ, একটা যজ, একটা তাসদীদ পরিবর্তন হওয়ার অবকাশ নাই। আল্লাহু আকবার। এটা হলো কোরআন সংবিধান, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ইলমুল মুখাসামা, তর্কবিদ্যা, হুমিদ্দা, মাইক্রোফোন, এটা কে বানিয়েছে? জাপান, আমেরিকা,
প্রমাণ আছে, লিখা আছে, তাদের লাইসেন্স করা রয়েছে, তাদের বৈধতা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রমাণ আছে। এই এলাকার এমপি কে উনি নির্বাচিত হয়েছে, নির্বাচন করেছে, তার একটা প্রমাণ আছে যে সে এমপি দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই গোটা পৃথিবীর জন্য কোরআনে কারীমকে প্রমাণ বানিয়ে দিয়েছেন, গাইড বানিয়ে দিয়েছেন, ক্যাটালগ বানিয়ে দিয়েছেন। একটা মুঠোফোন যদি কিনতে যান, স্মার্টফোন, তাহলে দেখবেন তার সাথে একটি ক্যাটালগ দিবে, তাই না? ক্যাটালগে ওখানে আপনাকে সব সাজেস্ট করা আছে যে এই মোবাইল ফোনটার এখানে চার্জ দিতে হয়, এখানে মাইক্রোফোন ঢোকাতে হয়, এখানে এই বাটন, ওখানে ওই বাটন, ভেতরে এই এই সফটওয়্যার দেওয়া আছে। এর ইউজার যদি কখনো বিপদে পড়ে যায় তাহলে ক্যাটালগ দেখে সমাধান খুঁজে পাবে। আল্লাহ পাক গোটা পৃথিবী বানিয়ে গোটা বিশ্বের সব কোরআনে কারিমে দিয়েছেন যেন পৃথিবীবাসী যদি বিপদে পড়ে কোরআন দেখে যেন ক্যাটালগ দেখে যেন সমাধান পেয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হলো কোরআন। আমি আরেকটু খোলাসা করে দিই, তুমি যে নবী দাবি করলা আর তুমি যে আল্লাহর কথা বলতেছো, এতদিন 360টা মূর্তির উপাসনা করলাম, লাতের উপাসনা করলাম, মানাতের উপাসনা করেছি, ওজ্জার উপাসনা করেছি, হবনের উপাসনা করেছি, তুমি আজ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছো। আচ্ছা, এই যে তুমি দাবি করলা তুমি নবী আর আল্লাহর কথা তাওহীদের কথা, দলিলটা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন জবাব দিলেন, এমন উত্তর দিলেন, এমন প্রমাণ পেশ করেছেন, নবীজির প্রমাণ দিতে দেরি হয়, হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এত মারাত্মক দুর্নীতি বলে প্রমাণটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়তি পেয়েছেন, হযরত আবু বকরের সাথে নবীজির বয়সের 2 বছর পার্থক্য, 2টা বছর পার্থক্য, 2 বছর 19-20, নবীজির বয়স 40, হযরত আবু বকরের বয়স 38। 16 বছরে হযরত আবু বকর সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছেন, নবীজির তখন বয়স হলো 18 ইয়ার্স। একটা স্বপ্ন দেখলে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছেন, স্বপ্নের কথা যখন জানতে চাইলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কি, ইহুদি আলেম বলল, ইউবাসু নাবিয়্যুন মিন ক্বাউমিক تكون وزيرهم في حياته وتكون خليفتهم بعد وفاته। আবু বকর, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার কোম থেকে একজন নবী প্রেরিত হবেন, নবীর জামানায় তুমি মন্ত্রী হবা, নবীর ইন্তেকালের পরে তুমি রাষ্ট্রপতি হয়ে যাবা, প্রধানমন্ত্রী হয়ে যাবা। আমি যোগের ভাষা বলে সহজে বোঝালাম। হযরত আবু বকর চিন্তা করলেন, এমন স্বপ্নই দেখলে আমার ব্যাখ্যাটা এমন যে এই স্বপ্নের কথা কাউকে বলাও যাবে না, মানুষ মনে করবে আবু বকর পাগল হয়ে গেছে। তিনি কাউকে বললেন না। ফাসাররাহা আবু বকর মিনাল কাইনাতি কুল্লিহা। হযরতে আবু বকরকে নবীজি যখন 38 বছর বয়স, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বয়স যখন 40 বছর, কালেমার দাওয়াত দিলেন, হযরত আবু বকর বললেন, মাদদালিলু আলা মা তাদাইয়া মুহাম্মদ। নবীজি এমন প্রমাণ পেশ করলেন, 16 বছরের দেখা স্বপ্নের কথা তুলে ধরলেন আর বললেন, আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, আবু বকর তুমি আমি যে স্বপ্ন দেখেছিল আমি নবী হওয়ার জন্য তাই হলো প্রমাণ। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, আমি তো এটা আমার স্ত্রীকে বলিনি, আমি আমার প্রতিবেশীকে বলিনি, ওয়াইফকে বলিনি, সন্তানকে বলিনি, মেয়েকে বলিনি, যদি তুমি নবী না হতা তাহলে বলতে পারতা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমার মুসলমান হয়েছে? দলিল, দলিল, প্রমাণ, ডকুমেন্টস, কোরআন কারীম হলো গোটা পৃথিবীর প্রমাণ, আল্লাহু আকবার, গোটা বিশ্বের প্রমাণ। যদি কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, আল্লাহ, আল্লাহকে, হু ইজ ইয়োর লর্ড, আপনার আমার সৃষ্টিকর্তা কে, ক্রিয়েটর কে, পালনকর্তা কে, দ্রষ্টা কে, স্রষ্টা কে, আল্লাহ কে, কোরআন হাকিম জবাব দিচ্ছে 112 নম্বর সূরায়
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন প্রমাণ পেশ করতেছে, কোরআনে কারীমকে যদি প্রমাণ জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি যে এই রবের কথা বলছো, এই রবের ক্ষমতাটা কেমন? আল্লাহ পাক কোরআনে কারীমে 3 নম্বর পারায় হিফজুল কোরআনে প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াত সূরা বাকারায় বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কোরআন কারীম প্রমাণ পেশ করেছে, কোরআনকে যদি প্রমাণ চাওয়া হয়, এই যে নবী, নবীর ব্যাপারে তোমার বক্তব্য কি? আল্লাহ পাক কোরআন কারীমে কি বলেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারীমে অনেক জায়গাতে বলেছেন, সূরা তাওবাতে 33 নম্বর আয়াতে বলেছেন, কোরআন হাকিম করে দেখেন 26 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় 28 এবং 29 নম্বর আয়াত শেষ লাইন এবং 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বললেন, ওয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আগের আয়াত ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয় নবীর ব্যাপারে কোরআন আর কি বক্তব্য দিয়েছে, কোরআন হাকিম খুলে দেখুন, কোরআন হাকিম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ কণ্ঠে সূরা সফে 28 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় 8-9 নম্বর আয়াত গুরুত্ব ব্যর্থ কণ্ঠে বলেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন হাকিমকে যদি জিজ্ঞেস করা হয় নবীর ব্যাপারে, কোরআন কারীম জবাব দিচ্ছে 22 নম্বর পারায় হিফজুল কোরআনে 3 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের 43 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় এই তামাম পৃথিবী বানিয়েছে কে? আল্লাহ পাক যে দাবি করা হলো, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আরাফ 8 নম্বর পারায় আল্লাহ পাক সূরা আরাফের 54 নম্বর আয়াতে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি والارض في سته ايام। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় এই তাওয়া পৃথিবীতে কি খ্রিস্ট ধর্মের প্রবেশে শান্তির বার্তা পৌঁছাবে না কোরআনে শান্তি আছে? কোরআনে কারীম শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে, সূরা আরাফ করে দেখুন 56 নম্বর আয়াত, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফা ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন। আজ গোটা পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়া অনৈসলামিক কার্যকলাপে পৃথিবীর শান্তি নাশ করছে, তাই রহমতের পরিবর্তে গজবে পড়ে আছে, ঠিক কি না? ঠিক এটা হলো কোরআন, এটাই হলো কোরআন, এটাই হলো কিতাব। কোথায় গিয়েছি আপনি আর কি হচ্ছে আজ গোটা পৃথিবী? এই জন্য কোরআন হলো ইলমুল মুখাসমা, কোরআন কারীমে এমন কিছু নাই যা পৃথিবীতে দরকার নেই, সব কিছু কোরআনে আছে। ভাইরা আমার বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানের উৎস হলো কোরআনে কারীম, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক 3 নম্বর ধারা 3 নম্বর স্টেপ হলো ইলমু তাদকির বি আলা ইল্লা স্রষ্টা তত্ত্ব। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যার আবিষ্কারক নাই। আমেরিকার বিজ্ঞানীরা আপনারা খোঁজ করে দেখেন, চাঁদের দেশে বিজ্ঞানীদের পাঠিয়েছে, তাদের সোনার চক্রদিকে ছড়িয়ে পড়েছে একটা ঘড়ি, এই যে হাতের ভিতরে একটা ঘড়ি, এই ঘড়িতে দেখেন তার কোম্পানির নাম আছে, ঠিক কিনা বেটি? মাইক্রোফোন তার কোম্পানির নাম আছে, কে বানিয়েছে তার নাম আছে, কিন্তু আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত যারা নাস্তিক আসবে, একটু খেয়াল করে শুনেন, কেয়ামত পর্যন্ত সমস্ত নাস্তিকদের কাছে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে গেলাম, একটা প্রশ্ন করে গেলাম, সময় হলো কেয়ামত পর্যন্ত তার আগে জবাব দিলেই হবে। একটা জিনিস বানানোর উপরে যদি তার আবিষ্কারকের নাম থাকে, কে বানিয়েছে তার যদি ওখানে সিল সাপোর্ট থেকে থাকে, একটা ঔষধ একটা পানির বোতল দেখেন তার মধ্যেও তার নাম লেখা আছে, কি কি দিয়ে এটা বানানো হয়েছে সব ডিটেইলস আছে। কিন্তু পৃথিবীতে আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদ নাই যে কিনা দাবি করতে পারবে, চাঁদ আমি বানিয়েছি, সূর্য আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, মানুষ আমি বানিয়েছি, একমাত্র দাবিদার হলেন আল্লাহ। আল্লাহু আকবার! একমাত্র দাবিদার কে? জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার যদি প্রমাণ লাগে কোরআনে কারীম খুলে দেখেন 7 নম্বর পারা হিফজুল কোরআন 20 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যর্থ কণ্ঠে প্রমাণ পেশ করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। খেয়াল করে বুঝবেন, ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করলেন ইসরায়েলের রাজধানী জেরুজালেম,
মাথা ঠিক নাই, কিন্তু পৃথিবীর সব থেকে উদ্ভট প্রেসিডেন্ট কোনোদিন দাবি করবে না যে সূর্য আমি বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক, আকাশ আমি বানিয়েছি দাবি করবে? কোনোদিন করবে না। নাস্তিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কেয়ামত পর্যন্ত সময়। একমাত্র দাবি করেছেন খালিকু কুল্লি শাই আল্লাহ, বানিয়েছেন কে? আল্লাহর নামটা কি নিতে লজ্জা লাগে নাকি? তারা চিৎকার করে বলেন তো কে? আল্লাহ। আল্লাহ দীর্ঘ কণ্ঠে ঘোষণা করতেছে খালিকু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ। আমেরিকাতে গতকালকের নিউজ আপনারা দেখেছেন নাকি? আইস পড়ে রাস্তাঘাট অচলের অবস্থা হয়ে গেছে। তার কিছুদিন আগে ওখানে দাবানল ছড়িয়ে পড়েছে, দাবানল আগুনে এলাকার পর এলাকা জ্বলে পুড়ে ছাই। আমার প্রশ্ন সেটি নয়, ডোনাল্ড ট্রাম্প যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক দেশের একটা এলাকাকে আরেক দেশের রাজধানী ঘোষণা করে দেন, তার পেছনে কারণ হলো তিনি তো ইহুদিদের মাথায় চড়ে নেতৃত্বে এসেছেন, তাই ইহুদিদের বাস্তবায়ন করা সমস্ত স্বপ্নকে তিনি বাস্তবায়নের চেষ্টা করেছেন। আশ্চর্য লাগে, আজ মুসলমানের প্রথম কিবলা অনিরাপদ আপনার আমার কারণে, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রমের কারণে, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। বোঝার জন্য বলতেছি, খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্প উনি যেহেতু এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট, উনি যদি বলেন যে আমেরিকার এলাকাগুলো বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছে দাবানলে, আমি সূর্যটাকে তিন দিনের জন্য থাকতে বলবো যেন না ডুবে যায়, ওনার কথা কি সূর্য শুনবে? কথা বলেন না, শুনবে? তার দ্বারা প্রমাণ হবে আল্লাহ যে বিধান দিয়ে তৈরি করেছেন তাতে বৈপরীত্য সৃষ্টি করার কারো কোনো ক্ষমতা আছে? পর্যন্ত নাস্তিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম, পারলে দেখাও আকাশ আল্লাহ ছাড়া কে বানিয়েছে, দেখাতে পারবো না, তাই মালিক হলেন কে? খালিকু কুল্লি শাই আল্লাহ। চার নম্বর, সমাজের মধ্যে কিছু ভুল কথাবার্তা আছে, এক শ্রেণীর মানুষ বলে 18,000 মাখলুকাত, কোরআন কোনদিনও বলেনি 18,000 মাখলুকাত। আল্লাহর সাথে যদি বলা হয় 18,000 মাখলুকাত, তাহলে ভুল করা হবে। কেন ভুল করা হবে? আল্লাহর শক্তি কি শুধু 18,000 মাখলুকাত বানানোর জন্য নাকি আর শক্তি আছে? আল্লাহর শক্তি তো অসীম। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম থেকে ডকুমেন্টস নিয়ে যান, আমি বিস্তারিত আলোচনা করার সময় নেই, আজান দিয়ে দিবে তাই সংক্ষেপে বলতেছি। কোরআনে হাকিম করে দেখুন, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত নয়, বরং আল্লাহ পাক এত মাখলুকাত বানিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি মানুষ তালাশ করে মাখলুকাত গণে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, বানিয়েছেন কে? আল্লাহ পাক। কোরআনে কারিম খুলুন, আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আহলে 14 নম্বর বা 7 নম্বর পৃষ্ঠায় 7-8 নম্বর আয়াতে বললেন, ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়াজিনা ওয়ায়খলুকু মা লা তাআলামুন। আমার আল্লাহ যা বানাবেন তমাম পৃথিবীর কারো গণ শেষ করা যাবে না, কেউ শেষ করতে পারবে না। কে জানেন? শুধু জোরে বলেন কে? ছোট্ট একটি উদাহরণ দিই, আপনারা দেখেছেন কয়েকদিন আগে চিকন ঘুনি আসছে, কি ঘুনিয়া? আল্লাহ বাঁচিয়েছেন যে চিকন ঘুনিয়াতেই নাকি লড়তে পারে না, যদি মোটা ঘুনিয়া হইতো তাহলে তো বিপদ খুব মারাত্মক ছিল, ঠিক কিনা? বেঠিক, চিকনটাতেই নাকি অচল হয়ে যায়। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান এবং তার জন্য বিভিন্ন মেডিসিন আবিষ্কার করেছেন যে এই রোগের জন্য এই ওষুধ। আমি একটা যুক্তি দেখাচ্ছি, ইসলাম মানার জন্য যুক্তির প্রয়োজন নাই, আল্লাহ যা বলেছেন তাই, ঠিক কিনা? বেঠিক, আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে তার বান্দাবান্দিদের জন্য কি দরকার, পৃথিবীর জন্য কি দরকার তাই আবিষ্কার। সুবহানাল্লাহ, তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তারপরেও যদি আমার এই কথাটা মানতে না চায়, কোরআনে কারিম থেকে আরেকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
কোরআনে কারিম করে দেখুন, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমে 34 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। লা তুহসুহা, আল্লাহ বললেন আল্লাহ নিয়ামত গোনে শেষ করা যাবে না, আর দুনিয়ার মানুষ গইনাই ফেলাইলো তাও বড় করা যাবে। শিরক আকীদা, বিশ্বাস করা জায়েজ না। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, আল্লাহর ক্ষমতাকে সসীম করা মানে আল্লাহর শক্তিকে খাটো করা, এটা মুশরিকদের কাজ ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কি না? ঠিক ভাইরা আমার, বন্ধুরা আমার, পাঁচ নাম্বার কোরআনে কারিম যে জ্ঞান বিজ্ঞানের উৎস, বিজ্ঞানের যে প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা উদ্ভাবক কোরআন, তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পাঁচ নাম্বার বিজ্ঞান সম্পর্কে বললেন, ইলমুত্তাদিকির বিল মাউত, মৃত্যুর জ্ঞান। সমস্ত নাস্তিক মুরতাদদের কাছে কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন রেখে গেলাম, তোমরা যদি কোরআন না মানো, তোমরা যদি ইসলাম না মানো, তোমরা যদি নবীকে না মানো, তোমরা যদি আল্লাহকে না মানো, আমার কোনো কিছু বলার নাই, আল্লাহ হেদায়েত দান করো, দোয়া করি, কিন্তু তোমাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার এই প্রশ্নের জবাব দিয়ে যাও। আল্লাহ পাক কোরআনে কারিমে যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আদর্শ সাধন করা লাগবে। পারলে তুমি নাস্তিক বেঁচে দেখাও, কিয়ামত পর্যন্ত তুমি মরবা না। পারলে তোমার বাবা নাস্তিককে বাঁচিয়ে দেখাও, দাদা নাস্তিককে বাঁচিয়ে দেখাও, পরদাদা নাস্তিককে বাঁচিয়ে দেখাও। এই তামাম পৃথিবীতে যেমনি ভাবে ফেরাউন বেঁচে নাই, নমরুদ বেঁচে নাই, হামান বেঁচে নাই, কারণ বেঁচে নাই, নিত্য নতুন হামান আর ফেরাউনের জায়গা আল্লাহ তাআলার দুনিয়ায় কোনোদিন হবে না, ঠিক কি না? ঠিক, বাঁচবে নাকি মরতে হবে? কোরআনে কারিমের একটা আয়াতই বিজ্ঞানকে প্রমাণ করার জন্য যথেষ্ট, তার পাঁচটা ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, কেউ পারবে না। একজন নাস্তিক নাকি গ্রেফতার হয়েছে, আমি তার নাম নিতে চাচ্ছি না, আল্লাহ তাকে হেদায়েত দান, তার দলের নাস্তিকরা ওই আমেরিকা লন্ডনে বসে বসে হইহুল্লোড় করতেছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। নবীকে কটাক্ষ করা হয়, ইসলাম কটাক্ষ করা হচ্ছে। আজ যে অধঃপতনের কথা বলতেছিলাম, কেন আজকে অধঃপতন? আজ গোটা বিশ্বে মুসলমান হয়ে কোরআন এবং কোরআনের ধারক বাহককে মর্যাদা দেয় না, গায়ক নায়িকাকে মর্যাদা দেওয়া হয়, দুঃখ হয়। আমি কারো নাম নিতে যাচ্ছি না, আমার শায়খ মুফতি ফজলুল হক আমিনী নাব্বারাল্লাহু মারকাদাহু যখন মারা গেলেন, মিডিয়াতে প্রচার করতে কষ্ট হয়েছে, অথচ সেদিনই বা তার পরের দিন আরেকজন মিডিয়া ব্যক্তিত্ব গায়ক মারা গিয়েছে, তার খবর প্রত্যেকটা মিডিয়াতে হাইলাইট করা হয়েছে। যাই দেখে কোরআনের জন্য একজন জানবাজ আলেমের মৃত্যুতে, একজন শায়খুল হাদিসের মৃত্যুতে মিডিয়াগুলো সম্প্রচার করা থেকে বিরত থাকে, সেই দেশে তো আল্লাহর রহমত আসবে না, গজব আসবে, গজব আসবে, গজব আসবে, ঠিক কি না? বেশি দুঃখ হয়। এরকম আর খবর আপনারা দেখতে পাবেন, কোরআনে কারিমকে মর্যাদা দেওয়া হয় না, আলেমদেরকে জঙ্গিবাদ বানানোর অপকৌশল চলতেছে। আপনারা সবাই ফেসবুক রিলেটেড আছেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড, আপনারা ফেসবুকে দেখেছেন, কি আর বলবো, দুঃখের সাথে বলতে হয়, ইহুদি খ্রিস্টানরা একটা ভিডিও বানিয়েছে, আমার কথাগুলো খুব খেয়াল করে শোনেন। নেক্সট প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আসছে, তাদের জন্য একটি ভিডিও বানিয়েছে। কি ভিডিও? একজন যুবককে লম্বা জুব্বা পরিয়েছে, মাথায় অ্যারাবিয়ান রুমাল দিয়েছে, হাতে একটি ব্যাগ দিয়েছে, এই ব্যাগ দিয়ে, এটা তারা একটি টার্গেট করে বানিয়েছে, এই ব্যাগ দিয়ে দু চার পাঁচ জনের কাছে পাঠায়, তারা তার ব্যাগ দেখে উঠে দৌড়ে পালায়। এই ভিডিওটা কেউ দেখেন নাই? অনেক জায়গাতে অনেক ভাইরাল হয়েছে এটা ফেসবুক। তাদের উদ্দেশ্য কি? একবার চিন্তা করে দেখেছেন, দুঃখ লাগে। উত্তরবঙ্গে নাকি সেদিন একটা লিংকে ক্লিক করলাম সোশ্যাল মিডিয়াতে, এটা অনেক জায়গায় প্রচারিত হয়েছে, আর্জেন্টিনার জন্য মিলাদ পড়ানো হয়েছে, আর্জেন্টিনার জন্য
আমি বোঝাতে চাচ্ছি কি একটু খেয়াল করে, আমি ওটাতে ক্লিক করলাম যে আর্জেন্টিনার জন্য কেন মিলাদ পড়ানো হলো, ব্যাপারটা কি? পড়তে 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 ওটা নিজ দিয়ে গিয়ে দেখলাম যে এই জন্য মিলাদ পড়ানো হয়েছে যে আর্জেন্টিনা ওটা ছিল বাঁচা মরার ম্যাচ, জিততে পারলে বিশ্বকাপ খেলতে পারবে, আর যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাবে সামনের বিশ্বকাপ। কেন আজ মুসলিম উম্মাহের অধঃপতন? আর্জেন্টিনা এক ভাগের কম মুসলমান, আর বাংলাদেশের মুসলমানরা, পৃথিবীর মুসলমানরা একটা ইহুদি রাষ্ট্রের ভালোবাসায় দোয়ার আয়োজন করেছে, ইসলামকে বিজয়ী করার জন্য নয়, ইহুদিদেরকে বিজয়ী করার জন্য। এই জন্যই আজ অধঃপতন। আর্জেন্টিনা ফুটবল খেলবে 90 মিনিট, মুসলমানের সদর হলো নাভি থেকে নিয়ে পুরুষের সদর পদের হাঁটু পর্যন্ত সদর খুলে ফুটবল খেলবে, তার মানে তার 90টা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড কবিরা গুণা হচ্ছে। এক নম্বর, সে যে এই দোয়ার আয়োজন করেছে আর্জেন্টিনার জন্য, এটা একটা ইসলাম বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য করেছে, বাদ করেছে মুসলমান, কথাটা খেয়াল করে বুঝবেন। দুই নম্বর, একটা কবিরা গুণা 90 মিনিটে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য দোয়া করেছে, আর মুসলমান ভাই ভাইয়ের জন্য দোয়া করে না, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে না, বাবা মা সন্তানের জন্য দোয়া করে না, আর্জেন্টিনার জন্য দোয়ার কি হিড়িক পড়েছে? কেন অধঃপতন হবে না, কেন আজ বিপর্যয় আসবে না মুসলমানের? তার একটাই কারণ, আপনি আর আমি কোরআন ভুলে গিয়েছি, রাসূলের সুন্নাহ ভুলে গিয়েছি, ঠিক কিনা ভাই? বোঝার জন্য বলছি, তারা ভিডিও বানিয়েছে, এই ভিডিও বানিয়ে লোকদের কাছে পাঠায়, লোকেরা এই লম্বা জামাওয়ালা দেখে দৌড়াতে থাকে ব্যাগ দেখে, তার মানে তারা বুঝিয়েছে যে এই লম্বা জামাধারীরা বোমাবাজ, নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক, তারা বোঝাতে চাচ্ছে যার পরনে ইসলামিক লেবাস থাকবে তার কাছে বোমা থাকবে, বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্বে যে সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলো নবীর সুন্নাতকে সন্ত্রাসীদের লেবাস বানাতে ব্যস্ত, আপনি আর আমি তাদের লেবাস ধারণ করছি, তাদের জন্য দোয়া করছি, এটা মুসলমানের কাজ নয়, ইহুদিদের দালালদের কাজ, মুনাফিকের কাজ, ঠিক কিনা? কি করছি একবার কি ভেবে দেখেছি, একবারও কি ভেবে দেখেছি? এর থেকে আর দুঃখের কিছু নাই। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, হযরত আমিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ জান্নাতের আলা মাকাম দা, প্রায় সময় আলেমদেরকে সন্ত্রাস বানানোর চেষ্টা হচ্ছে। বাগদাদ, বাগদাদ নগরীর নাম শুনেছেন? বাগদাদের একজন ডাকাত ছিল, নাম হলো ইবনে সাবা, ডাকাতি করাই তার প্রফেশন, দিন আনে দিন খায়, ডাকাতি করে খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিনের মতো ডাকাতি করতে করতে একবার ধরা খেয়ে যায় ইবনে সাবাত, আটক হয়ে জেলখানায় বন্দী, জেলখানায় আটকে আছে, ছাড়া পায়নি বেশ কয়েকদিন হয়ে গেল, চিন্তায় বিভোর, বাড়িতে খাবার দাবারের কিছু নাই, গো বাচ্চা কি খেয়ে আছে। কয়েকদিন পর যখন ছাড়া পেয়েছে, বাড়ি যাওয়ার পথে চিন্তা করলো কার বাড়ি ডাকাতি করবো, কাকে ডাকাতি করবো, চিন্তার বেড়ে সাথে সস্থির পথ চলতে আরম্ভ করেছে। যাওয়ার সময় হঠাৎ করে দৃষ্টিগোচর হলো একটা বাড়ি দেখা গেল, বাড়ির ভেতরে একটা বাতি নিগুলিত করা চলছে, বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ইবনে সাবাত, বাগদাদের সেরা ডাকাত, নাম করা ডাকাত, ওই বাড়ির দরজায় গিয়ে কড়া নক করেছে, দরজা থেকে একজন আল্লাহ বলা লোক দরজা খুলে দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে সাবাত বলছে সালাম দেন আর যাই করেন, কোনো কাজ হবে না, ডাকাতি করতে আসছি। আল্লাহ নবীকে বললেন, ভাই তোমাকে ক্লান্ত শ্রান্ত দেখা যাচ্ছে, টায়ার্ড দেখা যাচ্ছে, তুমি ভেতরে আসো, তোমার মেহমানদারি করাই। ইবনে সাবাত বলছে, মেহমানদারি করালেও আমাকে কনভিন্স করা যাবে না, কারণ বাড়িতে বউ বাচ্চা না খেয়ে আছে, ডাকাতি আছে, আমাকে করতেই হবে। আল্লাহ রুডিকে বললেন, তোমাকে কনভিন্স করার জন্য তোমার মেহমানদারি করাচ্ছি না, বরং আমার নবীর সুন্নাত পালন করার জন্য তোমার মেহমানদারি করাচ্ছি। মেহমানদারি করালেন, আল্লাহ রুডি তাকে সান্ত্বনা দিলেন, তোমার যদি সন্দেহ হয় তাহলে মনে রাখবা তোমার সামানা গুলো তোমাকে নিতে হবে না, বরং আমার সামানা গুলো গুছিয়ে আমি তোমার বাড়ি নিয়ে দিয়ে আসবো। আল্লাহ, তা তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাকে আমি কনভিন্স করছি না।
আল্লাহ উনি ভেতর থেকে দুধ এনে দিলেন, তাকে দুধ পান করালেন, আর নিজের সামানাগুলো গুছিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি গাঁঠি বাঁধলেন, একটা মাথায় নিলেন আর একটা হাতে নিলেন, আর রাহবার বানিয়ে দিলেন ইবনে সালাতকে বাড়ি নিয়ে চল। হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিনের আজান ধ্বনিত হয়ে যায়, আজান হচ্ছে, আল্লাহর রাসূল তার বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, সামানগুলো তার হাতে দিয়ে বললেন, ইবনে সালাত আজ তুমি আমার বাড়ি গিয়েছো, তোমাকে বেশি কিছু দিতে পারি নাই, আবার যদি কোনোদিন সুযোগ হয় আমার বাড়ি যাইও, আমি তোমাকে আরো বেশি করে মেহমানদারি করাবো, আরো বেশি করে দিব। সুবহানাল্লাহ, আজান শেষ হয়ে যায় এখনো টেনশন মুক্ত হয় না মাগরিবের সময় বেরিয়ে যায় এই এত সুন্দর চরিত্রের মানুষ, সাধারণ কোন মানুষ নয়, তাকে আমাকে বের করা লাগবে। হাঁটতে হাঁটতে ওই এলাকায় গিয়ে হাজির হয়ে যায়, বাড়ি নির্ধারণ করতে পারে না, চিন্তা করতেছে কোন বাড়ি না কোন বাড়ি। একজন দোকানদারকে বলতেছে, ভাই এত সুন্দর চেহারা, এমন লম্বা জামার অধিকারী লোকটা কি ছিল নাকি? দোকানদার ডেকে বলছে, তুমি কোন এলাকায় থাকো? কই বাগদাদে থাকি। কই দুরমিয়া, বাগদাদের এমন কোন মানুষ নাই এই আল্লাহর লিখেছেন? কই দুরমিয়া, আমাকেও চিনে না এমন কেউ নাই। এও তো নাম করে রাখা, বাংলাদেশে দেখেন না, কালা জাহাঙ্গীর, ল্যাংরা জাহাঙ্গীর, কোনটা কোন এলাকার জানি না, আবার কোন বিপদে পড়ি, নাম করে ডাকা থাকে কি থাকে না? তো ইবনে সালাত বলছে, আমাকেও চিনে না এরকম কেউ না, আমার শুনেছি, ওহ চিনেছি বস, বলে কি হয়েছে, ওই লোকটাকে বলে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, দোকানদার ডেকে বলে তিনি হলেন বাগদাদের শ্রেষ্ঠ অলি, আল্লাহর অলি, হযরত জুনায়েদ বাগদাদি, জুরাকাল সুবহানাল্লাহ। ডাকাত বলে দোকানদার, জুনায়েদ বাগদাদি ছাড়া এত সুন্দর চরিত্র আর কোন সাধারণ মানুষের হতে পারে না। ডাকাতের স্বীকৃতি ডাকাত, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, কেন বলেছি, আজ একটা শ্রেণী আলেমের লেবাসকে, আলেমকে সন্ত্রাস বানানোর চেষ্টায় লিপ্ত, যাতে করে নেক্সট জেনারেশন আলেমদের থেকে দূরে সরে যায়। ঠিক কিনা বেঠে রাখা, কথা বলেন ঠিক কিনা বেঠে, এই আওয়াজ করে বলেন না ঠিক কিনা বেঠে, কি হচ্ছে কি করছে একবার কি চিন্তা করে দেখেছে? কি জবাব দিব আল্লাহ? আমি ছোট্ট একটি উদাহরণ শেয়ার করতে চাই ইবনে সাবাতের বক্তব্যের সাথে। টেকনাফ, টেকনাফ চিনেছেন আপনারা? না জানলে আর কি চিনি। টেকনাফ থেকে মাহফিল করে আসছিলাম পৌরসভা শাপলা চত্বরে, আমাকে ডাকাত ধরেছে। তো ডাকাত হঠাৎ করে ঘেরাও করলো, রোডে ঘাস ফেলে না বললেই না, তাই সংক্ষেপে বলছি। আমার ড্রাইভারের মাথায় বন্দুক ধরলো, প্রথমে এসে রান্দা দিয়ে ফোঁক দিয়ে গ্লাস ঝুলে আসে, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা থেকে নিয়ে যা পারি সব মুহূর্তে পড়ে গেছে, আর দুয়াই খুঁজে পেতেছে। আল্লাহ, বন্দুক ধরে তাকে নামিয়ে নিয়ে গেল, নিয়ে বলতেছে কি আছে দেইছি, আমি তো আগেই টাকা টুকা দিয়ে দিছি, আমার ড্রাইভার মারিস না ভাই, টাকা পয়সা দরকার নিয়ে যা। এক পর্যায়ে ড্রাইভার বলতেছে, ভাই আমি রাফি বিন মনিশের ড্রাইভার, ডাকাত তো আমাকে চেনার কথা না, কোনো কারণে হয়তো বা নামটা শুনছে বা কোনোদিন ওয়াজে যাইতে হতে পারে, ঠিক কিনা বেঠে শুনে থাকবে। তো বলতেছে কই দেখি, টর্চ লাইট মেরেছে, মেরে দেখো। ও হুজুর আপনি আগে কইবেন না, আরে ভাই কোয়ার সময় কই, প্রথমেই তো এসে দিলি, এরপর বাকিটা হচ্ছে। এটা তাদের একটা রুলস, যেন প্রথমে এমন ভাবে ভীতি প্রদর্শন করানো যেন উহা না করে, কথা ঠিক কিনা বেঠে, সব যেন আগেই দিয়ে দেয়। তো বলতেছে আচ্ছা হুজুর, যা হয়েছে, আপনি গাড়ির স্টার্টটা অফ করেন আর লাইটটা বন্ধ করেন, আমরা গাছ সরাই দিতেছি চলে যায়। আর মনে মনে ভাবতেছি এখন বুঝি চূড়ান্ত পর্যায়ে ডাকাতি হবে, দেখলাম না এরকম কিছু না, ঠিকই আমরা লাইট অফ করলাম স্টার্ট বন্ধ করলো। তো হঠাৎ করে দেখতেছি গাড়ি এরকম নড়তেছে, কথা বুঝলেন খেয়াল, গাড়ি নড়ে কেন?
পিছনের দিকে তাকিয়ে দেখি ওই দিনের মাহফিলের বিশেষ অতিথি, উনি বলতেছিলেন হুজুর আমাকে একটু কক্সবাজার পর্যন্ত নিয়ে দিলে খুব ভালো হয়, আগামীকাল জুমা আছে। আমি বললাম ঠিক আছে, একজন আলেমের যদি এটুকু একরাম করতে পারে নিজেকে সৌভাগ্য মনে করবো। উঠে এখন দেখি গাড়ি নড়ে, পিছনে তাকিয়ে দেখি ডাকাতরা পিছনের দরজা খুলে হুজুরের ব্যাগ বাহিরের দিকে টানে আর হুজুর ভিতরের দিকে টানে, টানাটানি চলছে, গাড়ি নড়তেছে। হুজুর এক পর্যায়ে বলতেছে ভাই আমি গরিব মানুষ, হুজুরের খাদেম, হুজুরের। আমি চিন্তা করলাম আমার তো কোনো খাদেম নিয়ে উঠিনি, দেখি যে উনি বলছে। তার একটা বলতেছে হুজুরের খাদেম ছেড়ে দে, গরিব মানুষ ছেড়ে দিস, সম্মান করেছে আলেমের খাদেম শুনে, খাদেম হওয়া না হওয়া পরের কথা। এক নাম্বার আমাদেরকে বললো লাইট অফ করেন, স্টার্ট বন্ধ করে, আমরা গাছ সরিয়ে দিচ্ছি, আমরা গাছ সরিয়ে দিল, আমরা স্টার্ট বন্ধ করলাম, লাইট অফ করলাম, তারা গাছ সরিয়ে দিয়ে বলতেছে হুজুর আমাদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে, আপনি কাউকে বলেন ছিলেন না, যার মনে কিছু ছেড়ে দিয়েছে। সার্চ করলে আর অনেক কিছু ছিল গাড়িতে, ল্যাপটপ ছিল, ট্যাব ছিল, ফোন ছিল, আর টাকা ছিল, সব নিয়ে দিতে পারে। ওটা আমার বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে একজন বা একাধিক অনেকজন প্রফেশনাল একটা ডাকাতের টিমের কাছে একজন আলেমের ইজ্জত আছে, ডাকাতরা জানে আলেমরা সন্ত্রাসী নয়, ঠিক কি না ফেক রেকর্ড, যা মুনাফিক ইহুদি খ্রিস্টানের দল তারাই আলেমদেরকে সন্ত্রাসী বলতে পারে, ঠিক কি না ফেক রেকর্ড। কষ্ট হয় কাদেরকে আজ সন্ত্রাস বানানোর চেষ্টা চলছে, কিছু ব্যাখ্যা না বললেই নয়, স্বাধীনতা মাস আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মুক্তিযোদ্ধা চেতনা বাজারা রাজাকারের প্রতি ছবি বানিয়েছে, মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরিয়ে দাড়ি দিয়ে সাজিয়ে গলায় জুতার মালা পরিয়ে তারা রাজাকারদের অপমান করতে গিয়েছে। আমি বলি তোমরা রাজাকারদের অপমান করনি, তোমরা নবীজির মুখে লাথি মেরেছ, লাথি মেরেছ, ঠিক কি না? কোথায় গিয়েছে আজ সমাজ? কেন স্পষ্টভাবে বলি, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সুস্থ মস্তিষ্কে একটু ভাববেন, যদি আলেমরা রাজাকার হয় বা বানাতেই যদি চায় তাহলে আমার কিছু বক্তব্য আছে। পৃথিবীর কোন রাষ্ট্রে সেনাবাহিনী আছে যাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে? পাকিস্তানি আর্মিরা কি পাঞ্জাবি পরে যুদ্ধ করতে আসছিল? আমার কথার জবাব দেন না কেন, পাঞ্জাবি পরে যুদ্ধ করতে আসছিল নাকি তাদের ইউনিফর্ম ছিল? এই কথা বলেন না কেন, ইউনিফর্ম ছিল। তাহলে ওটা পরে তোমরা রাজাকার সাজাও? আজ আলেমদের লেবাস কেন বীর সুন্নাতকে রাজাকারের লেবাস বানানো অপকৌশল করতেছে তারা? সুস্পষ্ট ভাবে বলি, আলেমদেরকে যদি রাজাকার বানাতে হয় মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি উস্তাদ ছিলেন মাওলানা ভাসানি, তিনিও আলেম ছিলেন। তোমরা মাওলানা ভাসানিকে অপমান করেছ, আলেমকে অপমান করেছ, নবীকে অপমান করেছ, ঠিক কিনা ফেজ রাখো? এরা মুক্তিযুদ্ধের চেতনাধারী নয়, এরা ইসলাম বিরোধী চেতনাধারী, ঠিক কিনা ফেজ? তারপরেও কিছু কথা না বললেই নয়, আজ বাংলাদেশের স্বাধীন মানচিত্র কাঁধের দ্বারা পেয়েছি, যদি ওলামায়ে দেওবন ভারতবর্ষ থেকে ইংরেজ বিরোধী আন্দোলন না করতেন তাহলে আজ বাংলাদেশের স্বাধীনতা দেখা হতো না, আলেমদের ছাড়া স্বাধীনতা আসেনি, স্বাধীনতা টিকেও থাকবে না। এদেশের জন্য সব থেকে বেশি জানবাজ আলেমরাই আছে, আলেমরাই থাকবে, ঠিক কি না? আরেকটি কথা না বললে না, চোনারু ঘাট মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল চোনারু ঘাটে, সেই প্রথম বৈঠকে যারা ছিলেন তাদের নামে একটি ফলক হয়েছে, ওখানে তাদের নাম লিস্ট আছে কারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার প্রথম মিটিং এ ছিলেন, ওখানে প্রথম নামটাই হচ্ছে একজন আলেম, আমি নামটা ভুলে গিয়েছি। অথচ আজ আলেমদের লেবাসকে সন্ত্রাস, জঙ্গি, রাজাকারের লেবাস বানানোর চেষ্টা করতেছে। আশ্চর্য হয় কোন দেশে বাস করি আপনি, এজন্য এরা যত পতনের তলদেশে আছে আপনি আর আমি। একজন ক্রিকেটার
আমি কোন ক্রিকেটারের বিরুদ্ধে বলছি না, আমি আমাদের অধিকার আদায়ের জন্য একটা পার্থক্য করে দেখাচ্ছি। ক্রিকেটার চার ছক্কা মারলে তার জন্য বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, এয়ারপোর্ট থেকে তাকে ফোনের শুভেচ্ছা দিয়ে আনা হয়। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই কথা বলেন কেন ঠিক কিনা ঠিক? কিন্তু আপনারা দেখেছেন, আমি কিছু পর্যালোচনা করছি, একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার আছে, কয়জন? 11 জন প্লেয়ার 11 জনের মোকাবেলা করে, এই দলেও 11 জন, ওই দলেও 11 জন। একটা সিরিজ যদি খেলা হয় কয়েকটা দেশ থাকে, বাংলাদেশ পর্যন্ত তো কোনোদিন বিশ্বকাপ জিতে আসেনি, আমার ওটা নিয়ে প্রশ্ন হয়, তারপরেও তাদের পিছনে এত টাকা ব্যয় করা হয়, ক্রীড়া মন্ত্রণালয় থেকে করা হয়। আমার কথা হচ্ছে এদেশে ধর্ম মন্ত্রণালয় আছে, কথা বলে ঠিক কিনা ঠিক? এদেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এদেশে ধর্ম মন্ত্রণালয় আছে। ক্রিকেটাররা সবাই সাবালক, প্রত্যেকেই ম্যাচুইট, অনেকেই বিবাহিত, তারা বিশ্ব জয় করেনি, অথচ তাদেরকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা দেওয়া হয়। কিন্তু আমার আপত্তি হচ্ছে বাংলাদেশে নাজমুস সাকিব, বাংলাদেশে হাফেজ জাকারিয়া, বাংলাদেশে আব্দুল্লাহ আল মামুন, একটা রাষ্ট্র নয় দুইটা রাষ্ট্র নয় শতাধিক রাষ্ট্রকে পরাজিত করে বিজয়ের মালা নিয়ে আসে, ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে কেন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় না? ঠিক কিনা ঠিক? বাতিলকে ইসলাম বিরোধী শক্তিকে উপরে উঠায় দিচ্ছি, আশ্চর্য লাগে। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আর যুবকের মাথায় কাফেরের স্টাইল, জামা কাপড়ে কাফেরের স্টাইল, প্যান্ট পরেছে সেটাও কাফেরের স্টাইল, খেয়াল করে বুঝবেন আপনারা, তাকালে দেখবেন নবীর সুন্নাত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নাই। কোরআন হলো প্রোটেকশন, কোরআন হলো কি প্রোটেকশন, ঢাল, নবীর সুন্নাত হলো ঢাল। বলবেন কিভাবে? যে ঘরে কোরআন এবং সুন্নাতের তালিম থাকবে ওই ঘরে শয়তানের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা ঠিক? ওই ঘরে স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস আর অবসন্তীদের জায়গা হবে না। যেই মাথায় রসুলের সুন্নত থাকবে ওই মাথায় আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের চরিত্র উঠবে না, যেই দেহে রসুলের সুন্নত থাকবে ওই দেহে মুশরিকদের চরিত্র উঠবে না, ঠিক কিনা ঠিক? বোঝার জন্য বলছি, একটু পার্থক্য করার জন্য। আবুল আহাব নাম শুনেছেন? আবুল আহাব, কোরআনে একটা সূরায় তো আছে তাব্বা ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, 111 নম্বর সূরা কোরআনে, সূরা ইখলাসের আগে। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন, আবুল আহাবের স্ত্রী খেপে গেল নবীর উপরে, বিশ্ব নবীর উপর খেপে গিয়া, কারণ ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব, আস পাথর নিয়ে গিয়েছে, নবীজিকে মারবে, মেরে ফেলবে, আর বাঁচতে দিবে না। আল্লাহ রসুল আর হযরতে আবু বকর একসঙ্গে মসজিদে বসা, একসাথে বসে আছেন, হযরতে আবু বকরকে পাথর হাতে নিয়ে বলতেছে, আবু বকর তোমাকে মেরে ফেলা হবে, তোমার নবী, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখন আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাযিল করেছে, আমার বিরুদ্ধে সূরা নাযিল করেছে, ক্রেজি গার্ল, অনেক তেজি তেজস্বী জল্লাদ মার্কা মহিলা, রাগ হয়ে গিয়েছে, নবীজিকে মেরে ফেলবে পাথর দিয়ে। আল্লাহর নবী সঙ্গেই বসা, হযরত আবু বকর চিন্তা করলেন নবীকে এত থ্রেট করছে কিন্তু আমাকে উদ্দেশ্য করে, আল্লাহর রাসূল তো আমার সাথেই বসা কিন্তু নবীজিকে কেন কিছু বলে না, আল্লাহর রাসূল বসে বসে সব দেখতে পাচ্ছেন কিন্তু উম্মে জামিল নবীকে দেখতে পাচ্ছে না, উম্মে জামিল রাসূলের কি রাসূলের বিরুদ্ধে কথাবার্তা বলে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ মিন যালিক, যখন চলে গেল থ্রেট করে, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহি, উম্মে জামিল এত থ্রেট আমাকে করলো, এত হুমকি ধামকি আমাকে দিল, আপনি তো আমার পাশে বসা, আপনাকে কেন কিছু বললো না? আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইন
الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. সূরা বনি ইসরাঈল 45 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, আমি যখন এই আয়াত তেলাওয়াত করেছি উম্মে জামিলের মাঝখানে, আমার মাঝখানে আল্লাহ পর্দা তৈরি করে দিয়েছেন, আমাকে দেখতে পারে। আল্লাহ বলবা সবক সবক। আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যদি কোরআন এবং নবীর সুন্নাতকে ফলো করত, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সংসদীয় জীবনে সচিবালয়ের জীবনে মন্ত্রণালয়ের জীবনে আল্লাহর কসম, গোটা পৃথিবী মুসলমানের পদচুম্বন করত। কথা বলেন ঠিক কিনা বেঠে? আর আজ কি হচ্ছে? কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সৌদি আরবিয়ার মসজিদে নববীতে একজন ইহুদি ঢুকে নিজে সেলফি তুলে তার টুইটারে টুইট করেছে। ইহুদি কারা? যারা ইতিপূর্বে রাসূলের লাশ চুরি করতে আসছিল। কথা বলেন, এক কথা বলেন না কেন? ঠিক কিনা ঠিক? কি হচ্ছে আজ গোটা বিশ্বব্যাপী? কিছু সত্য কথা আজ বলতেই হয়। সৌদি আরবিয়া, সিনেমা বের করতেছে, সিনেমা মুভি বানাচ্ছে, কোথায় কি হচ্ছে? কারা ইহুদিদেরকে রাসূলের রওজাতে আবার ঢুকতে বাধ্য করেছে? অনুমতি কারা দিয়েছে? তারাই দিয়েছে যারা আজ কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত আছে। ঠিক কিনা বেঠে? যখন ঠিক কিনা বেঠে? আরো দুঃখজনক, সোফিয়া নামক রোবটকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর আপনারা জানেন আমাদের দেশের প্রবাসী ভাইরা এখন এমন আইন করা হচ্ছে, সৌদিতে থাকা বিপদে দাঁড়িয়েছে, থাকতে পারতেছে না, অথচ একটা রোবট বানিয়ে নাগরিকত্ব দেওয়া আছে। কোরআন বিরোধী মস্তিষ্ক ধ্যান ধারণা জ্ঞান বিজ্ঞান আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? প্রিয় ভাই সব, আমি আজ কিছু কথা না বললেই নয়, এজন্য বলছি কার শুনে রোজাতে ঢুকলো। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, যারা রাসূলের লাশ মোবারক চুরি করতে এসেছিল তাদেরকে মসজিদে নববীতে ঢুকিয়ে আবার রাসূলের লাশ চুরির ষড়যন্ত্র হচ্ছে। আজ তাদেরকে মর্যাদাবান করে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, নিঃশেষ করার চেষ্টা করা হচ্ছে। যে মাটিতে আপনার আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারাবন্দী ছিলেন, রক্তাক্ত হয়েছেন, দামদার মুবারক শহীদ করেছেন, সাহাবায়ে কেরামকে ফুটন্ত তেলে শহীদ করা হয়েছে, জ্বলন্ত অঙ্গারে দেহ ঝলসে দেওয়া হয়েছে, সেই দেশে আজকে ছবি বানানো হচ্ছে, সিনেমা তৈরি করা হচ্ছে কাফেরদেরকে খুশি করার জন্য। এর থেকে আর দুঃখের কিছু হতে পারে না, মুসলমান কোন পথে হাঁটছে, কি হবে তাদের নেক্সট প্ল্যান, ফিউচার প্ল্যান, কোথায় যাবো আপনি আর আমি? আমি তো দেখতে পাচ্ছি আজ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইসরায়েল, ইসরায়েলের রাজধানী জেরুজালেম, কিছুদিন পর আল্লাহই জানে সৌদি আরবের ব্যাপারে কি বলে, আমি জানি না স্পষ্ট ভাবে। শুনেছি নাকি মক্কাটাকেই আলাদা একটা দেশ করার, এরকম কি কি যেন কিছু কিছু রিপোর্টে অনেক জায়গায় এরকম লেখা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে বলে যাই, আপনি আর আমি কেন ইহুদিদের কাছ থেকে শান্তির বাণী শুনবো? শান্তির বাণী তো কোরআন, ঠিক কিনা বেঠিক? যেরকম শান্তির বাণী রাসূলের সুন্নাহ, শান্তির বাণী রাসূলের সুন্নাহ। ইহুদিরা খ্রিস্টানরা বানিয়েছে রোবট, নাম দিয়েছে সোফিয়া। আমার আপনাদের কাছে প্রশ্ন, বানাইলো যারা তারা অমুসলিম, নাম দিল মুসলমানের, তার মধ্যে কারণ কি? একবার কি গবেষণা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন কেন এই কথাটা বলতেছি? ওরা নাম দিলে চুংচাং ফুংফাং বেনসন জনসন ইত্যাদি আর নাম দিয়েছে সুফি। দুঃখ হয়, আর এটার পিছনে আপনি আর আমি দৌড়াচ্ছি।
যতটা অনৈসলামিক কার্যকলাপের প্রতি আপনি আর আমি মুগ্ধ আকৃষ্ট, ততটা যদি কোরআন এবং সুন্নাতের প্রতি আকৃষ্ট হতাম তাহলে আজ পৃথিবীর কোথাও মুসলমানরা অশান্তিতে থাকতো না, ঠিক কিনা ভাই? মনে রাখতে হবে ইসলামকে নিঃশেষ করা সহজ নয়, কারণ ইসলামের মুহাফেজ কে? জোরে বলেন কে? এই ধর্ম দিয়েছেন কে? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। বলুন কি? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। মুফতি আমিনি রহমতুল্লাহ আলাইহি আরেকটা ওয়াকিয়া প্রায় বলতেন, পৃথিবীতে আজ কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাস বাহিনী গুন্ডা বাহিনী ব্যবহার করে, কিন্তু অতীতে জাদুঘর বাহিনী ব্যবহার করতো, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুবিদ্যা খুব প্রচার প্রসার হয়েছে, বিস্তার করেছে। তো এক সিনিয়র জাদুঘরের দুই ভাই, খেয়াল করে শুনবো, সিনিয়র জাদুঘরের দুই ভাই, সন্তান দুই ভাই, তাদের পিতা সিনিয়র জাদুঘর ইন্তেকাল করেছে, স্বপ্ন যুগে বাবাকে দেখেছে, দেখে বলছে বাবা এই যে মুসা একে কিভাবে কি করা যায়, আমরা সাপ ছাড়ি জাদু আর উনি সাপ ছাড়ে সব সাপ খেয়ে ফেলে, কোনো মন্ত্রই কোনো কাজে আসে। তো বাপ বুদ্ধি শিখিয়ে দিল যে এক কাজ করো, ইনি নবী না জাদুকর, যদি তাই তোমাদেরকে যাচাই করতে হবে তাহলে মুসা যখন ঘুমাবে লাঠি রেখে তখন মুসা লাঠিটা চুরি করে নিয়ে যাবো, যদি লাঠিটা চুরি করতে পারো, যদি লাঠিটা চুরি করতে পারো তাহলে মনে করবার মুসা নবী নন, আর যদি চুরি না করতে পারো তাহলে মুসা আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছেন, জাদুঘরের দুই ছেলে পয়গম্বরের লাঠি চুরি করতে গিয়েছে, যখনই লাঠির কাছে গিয়েছে লাঠি তো সাফ হয়ে এই যে দৌড়ানো আরম্ভ করলো, দৌড়াতে দৌড়াতে বলছে বাবা লাঠি চুরির বুদ্ধি শিখাইলা, এখন যে এটা সাপ হয়ে দৌড়াচ্ছে থামানোর তো বুদ্ধি শিখাও নাই, কথা বলেন ঠিক কিনা বেঠি? আব্বা গো আম্মা গো সব ডাকা শেষ, এক পর্যায়ে বলতেছে আল্লাহ তোমার উপর ইমান আনলাম, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার, ইখলাসের সাথে ইমান এনেছে, বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তুমি একটু আমাদেরকে এবার বাঁচাও। আল্লাহ বলে যেহেতু ইখলাসের সাথে তাওবা করেছিস যা মাফ করে দিলাম, সাপ তাড়ায় দিয়েছেন অন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা নবীর সুন্নাতকে সন্ত্রাসবাদের লেবাস বানানোতে লিপ্ত আছে, যারা কোরআনে কারীমকে সন্ত্রাসীদের কিতাব বলে অবহিত করতে চায়, যারা আলেমদেরকে জঙ্গি বলে প্রমাণ করতে চায়, যারা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলতে চায়, মনে রাখবেন ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই, জঙ্গিবাদের জায়গা নেই, ইসলামে সন্ত্রাসীদের জায়গা নেই। তবে কোরআনের উপর যদি আঘাত করা হয়, ইসলামের উপর যদি আঘাত করা হয়, একবার নয় দুইবার নয়, জীবনের রক্তের শেষ বিন্দু দিয়ে তা প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা যায়, রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই হযরতের জন্য, শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আহমদ শফি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।